রোনালদোর হ্যাট্রিকে প্রতিপক্ষের জালে আট গোল আল নাসরের, আসুন জেনে নেই বিস্তারিত। বয়সটা প্রায় ৪০ ছুঁই ছুঁই। এ সময় যখন অন্যরা বুটজোড়া তুলে রাখে, সেখানে ব্যতিক্রম পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। এখনো ছুটে চলেছেন অদম্য গতিতে। এক সময় ইউরোপীয় লীগে দাপট দেখিয়েছেন, এবার দাপট দেখাচ্ছেন সৌদি প্রো লীগে। বয়স বাড়লেও কমেনি পায়ের ধার। আল তাইয়ের বিপক্ষে হ্যাট্রিকের পরের ম্যাচে গতরাতে আবার বিপক্ষেও হ্যাট্রিক করেছেন রোনালদো। এতে করে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে আল নাসর। মঙ্গলবার ২ এপ্রিল সৌদি প্রো লীগের ম্যাচে আভা ক্লাবের মুখোমুখি হয় আল নাসর। ম্যাচের অর্ধেক সময়েই আবার জালে পাঁচ গোল দেয় আল নাসর। প্রথমার্ধে হ্যাট্রিক পূর্ণ করেন পর্তুগিজ তারকা। ফুটবল ক্যারিয়ারে এটি তার ৬৫তম হ্যাট্রিক। বাকি গোলগুলো করেন আব্দুল আজিজ আল আলিওয়া, করেন জোড়া গোল। একটি করে গোল করেন সাদিও মানে, আল সুলাইহিম ও আব্দুল রহমান গভীর। ৬৫তম হ্যাট্রিক করে চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে আরো পেছনে ফেললেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল উভয় ক্ষেত্রে হ্যাট্রিকের দিক দিয়ে পিছিয়েছে মেসি। আটবারের ব্যালন ডি'অর জয়ী মেসি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৭টি হ্যাট্রিক করেছেন, যার মধ্যে ৪৮টি ক্লাবের হয়ে, বাকি ৯টি আর্জেন্টিনার জার্সি গায়ে। অন্যদিকে রোনালদো পর্তুগালের জার্সি গায়ে করেছেন ১০টি হ্যাট্রিক। বিভিন্ন ক্লাবের জার্সিতে তিন বা তার অধিক গোল করেছেন ৫৫বার। প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে আবার বিপক্ষে প্রথমার্ধে ৫টি গোলেই অবদান রাখেন রোনালদো। নিজের হ্যাট্রিকটি তুলে নেওয়া ছাড়াও বাকি ২ গোলে দুর্দান্ত অ্যাসিস্ট করেন পর্তুগিজ মহাতারকা। এদিন ম্যাচের ১১তম মিনিটে প্রথম গোলের দেখা পান রোনালদো। ম্যাচের ২১তম মিনিটে দলের লিড দ্বিগুণ করেন ৫বারের ব্যালন ডি'অর জয়ী। দলের হয়ে তৃতীয় গোলটি করেন সেনেগালের তারকা সাদিও মানে। ৩৩ মিনিটে করা তার এই গোলে বলের যোগান দেন রোনালদো। ৪২তম মিনিটে দলের চতুর্থ এবং নিজের তৃতীয় গোলটি করে হ্যাট্রিক পূর্ণ করেন রোনালদো। ২ মিনিট পর আল সুলাইহিমের করা গোলেও অ্যাসিস্ট করেন পর্তুগিজ সুপারস্টার। বিরতির পর আরো ৩ গোল করে আল নাসর। ম্যাচের ৫১তম মিনিটে দলের লিড আরো বাড়ান আব্দুল রহমান গভীর। এরপর আল আলিওয়া ম্যাচের ৬৩ ও ৮৫তম মিনিটে দলের হয়ে সপ্তম ও অষ্টম গোলটি করেন। এই জয়ের ফলে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের ২ অবস্থান করছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট সমান ম্যাচের ৭৪। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে শাওন ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।